হেই বন্ধুরা, ওয়েলকাম টু মুভি ইন বেঙ্গলি। আজকে আমি মেকো মারমেডস এর পার্ট টু নিয়ে হাজির হয়েছি। আপনারা যদি এখনো অবধি এর পার্ট ওয়ানটা না দেখে থাকেন, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে একবার দেখে নিতে পারেন। এর আগে আমরা যেমনটা দেখছিলাম যে সেরিনা, লায়লা আর নিক্সে মিলে জ্যাকের থেকে তার শক্তিটা ফিরিয়ে নেবার অনেক চেষ্টা করে, কিন্তু তাদের সব চেষ্টাই বিফলে যায় এবং জ্যাক তার শক্তি আরো বৃদ্ধি করে ফেলে। কিন্তু এবার তারা তিনজন কি পদ্ধতিতে জ্যাকের থেকে তার শক্তিটা ফিরিয়ে আনবে, সেটা আমরা এই ভিডিওর শেষেই গিয়ে জানতে পারব। তো এই ভিডিওটিকে মন দিয়ে দেখবেন। জ্যাক সেখানে লায়লা, নিক্সি আর সেরিনাকে বলে যে সে আবার ওই মেকো আইল্যান্ডে ফেরত যাবে এবং সেখানে গিয়ে সে ওই জ্বলন্ত পাথরটাকে ছুঁয়ে তার শক্তিটাকে আবার ফিরিয়ে আনবে। সেখানে তারা তিনজন তাকে অনেক মানা করে, কিন্তু লায়লা বলে যে সে তার সাথে মেকো আইল্যান্ড যাবে এবং ওই মুন রিংটির মাধ্যমে সে ওই পাথরের দরজাটা খুলে এই রহস্যটা দেখবে যে জ্যাক সেই শক্তিটা পেল কোথা থেকে। কিন্তু সেখানে সেরিনা আর নিক্সি এতে মানা করে দেয়, কারণ তারা এই রিস্কটা নিতে চায় না। এরপরেই লায়লা রিটার সাথে গিয়ে কথা বলে যে তারা ওই মেকো আইল্যান্ডে গিয়ে কিভাবে মুন রিংটা ইউজ করবে, কিন্তু সেখানে রিটাও একই কথা বলে আর সে লায়লাকে বলে যে মেকো আইল্যান্ডে গিয়ে সে মুন রিং ব্যবহার করতে পারবে না। কিন্তু লায়লা মেকো আইল্যান্ডে জ্যাককে একা যেতে দিতে চাইছিল না, সেই কারণে রিটার ওখান থেকে চলে যাওয়ার পরেই সে রিটার মুন রিংটা চুরি করে নেয় এবং জ্যাককে নিয়ে সে পৌঁছায় মেকো আইল্যান্ডে। সেখানে গিয়ে তারা ওই পাথরটা খোঁজার চেষ্টা করে এবং এরপরেই তারা সেই পাথরটা খুঁজে পেয়েও যায়, কিন্তু সেখানকার দরজা বন্ধ ছিল। এরপরেই তারা সেখানে নিজেদের শক্তি লাগায় এবং লায়লাও যখন মুন রিং এর পাওয়ারটা ইউজ করে ওই দরজাটা খুলে যায়, কিন্তু তাদের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই সেই দরজাটা আবার বন্ধ হয়ে যায়। ভেতরে গিয়ে তারা তাদের শক্তি ব্যবহার করতে পারে না এবং লায়লার সেই মুন রিংটাও সেখানে কাজ করছিল না। এরপরেই তারা সেখানে ওই জ্বলন্ত চিহ্নটা দেখে এবং সেখানে যখন তারা তাদের শক্তিটা ব্যবহার করে, ওই চিহ্নটার উপরে একটা পুল খুলে যায়। এরপরেই যখন জ্যাক সেই পুলের ভেতরে প্রবেশ করে, বাইরে থেকে ওই দরজাটা বন্ধ হয়ে যায় এবং লায়লা সেখানে অনেক চেষ্টা করে জ্যাককে ফিরিয়ে আনার, কিন্তু সেইটা সে করতে পারে না। অন্যদিকে নিক্সি আর সেরিনা লায়লার কথা চিন্তা করছিল এবং তারা রিটার কাছে যায় সাহায্য চাইতে। সেখানে রিটা সব কথা শোনার পরে তার বেসমেন্টে ফিরে এসে তার মুন রিংটা যখন খুঁজে পায় না, সে বুঝে যায় যে লায়লা নিশ্চয়ই জ্যাককে নিয়ে মেকো আইল্যান্ডে গেছে। আর এরপরে নিক্সি আর সেরিনা ডেভিডের সেই বোটটা নিয়ে পৌঁছায় মেকো আইল্যান্ডে। এরপরেই সেখানে পৌঁছে সেরিনা তার মুন রিং এর ব্যবহার করে সেই দরজাটা আবার খুলে দেয় এবং সেটারই শক্তি ব্যবহার করে ওই পুলের দরজাটাও খুলে ফেলে। অন্যদিকে জ্যাক সেই জলের ভেতরে একটা জিনিস লক্ষ্য করে এবং সে সেটাকে তোলার জন্য আগে এগোতেই যাবে, কিন্তু লায়লা তখনই পিছন থেকে তাকে ডাক দেয় এবং সে ওই পুলের বাইরে চলে আসে। এইভাবেই নিক্সি আর সেরিনা লায়লা আর জ্যাককে সেখান থেকে বাঁচিয়ে নেয়। আর এরপরেই রিটাও সেখানে লায়লাকে হুমকি দেয় যে এরপরে যদি সে কোনো চুরি করে, তাহলে সে তাকে তার বাড়ি থেকে বের করে দেবে। এরপরেই দেখানো হয় যে সেরিনা একটা শেল তৈরি করে এবং সেটাকে সে লায়লা, নিক্সি আর রিটাকে দেখায় এবং বলে যে প্রতিবার সে তার বোন অ্যাকোয়াডাকে এই শেলটা পাঠায় আর এইবারেও সে এটাকে সমুদ্রে ভাসিয়ে দেবে। কিন্তু সেখানে তারা বলে যে এইটা সমুদ্রে ভাসিয়ে দিলে অ্যাকোয়াডার কাছে পৌঁছাবে না। এই বিষয়টা নিয়ে তাদের মাঝে তর্ক হয় আর এরপরে সেরিনা একাই সমুদ্রের ধারে চলে যায়, কারণ তার বাড়ির কথা মনে পড়ছিল। অন্যদিকে লায়লা আর নিক্সি সেই ক্যাফেতে চলে যায় এবং সেখানে লায়লা জ্যাকের সাথে বসে কথা বলতে শুরু করে এবং জ্যাক সেখানেই একটি চিহ্ন এঁকে লায়লাকে দেখিয়ে বলে যে এই জিনিসটাই সে জলের ভিতরে সেখানে দেখতে পেয়েছিল। এরপরেই আমরা একটা ছোট্ট বাচ্চা বেনকে দেখি এবং সে তার বাবা মার সাথে ঝগড়া করছে যে সে সমুদ্রে ঘুরতে যাবে না। এবং সেখানেই সমুদ্রের ধারে আমরা নিক্সিকে দেখি এবং সে এসে বেনকে বোঝায় যে এইভাবে তাদের বাবা মার সঙ্গে তার লড়াই করা উচিত নয়। এরপরেই সন্ধেবেলা নিক্সি বাড়ি ফিরে আসে, কিন্তু সে সেরিনা লায়লার কাছে সেই পুলে ফেরত যায় না। এরপরের দিনকেই জ্যাক স্কুলে যায় এবং সেখানকার কম্পিউটার লাইব্রেরিতে গিয়ে সে ওই চিহ্নটাকে নিয়ে পড়াশুনো করে আর জানতে পারে যে ওই চিহ্নটাকে ট্রাইডেন্ট বলে। তখনই সেখানে ক্যাম চলে আসে, সেই কারণে জ্যাক কম্পিউটার বন্ধ করে চলে যায়। কিন্তু জ্যাকের চলে যাওয়ার পরে ক্যাম কম্পিউটার হিস্ট্রিটা বের করে দেখে যে জ্যাক কি নিয়ে পড়াশুনো করছিল। তখনই সেখানে ক্যাম ওই ট্রাইডেন্টার ব্যাপারে দেখতে পায়, কিন্তু রিটা এসে এটা দেখতে পেয়ে যায় যে তারা দুজন ট্রাইডেন্ট নিয়ে সার্চ করছে। এরপরেই রিটা তাদের তিনজনের কাছে দৌড়ে এসে বলে যে ট্রাইডেন্ট একটা খতরনাক ওয়েপন এবং এইটাকে বহু যুগ আগে অনেক মারমেডরা মিলে লুকিয়ে দিয়েছিল যাতে কেউ এটার দুর্ব্যবহার না করতে পারে। এইটা শুনে লায়লা আর সেরিনা খুব ভয় পেয়ে যায়।
পরের দিনকে লাইলা জ্যাকের কাছে গিয়ে বলি যে ট্রাইডেন্টটা খুব ভয়ঙ্কর হতে পারে, তো সে যেন ওইটাকে না হাত দেয়। কিন্তু জ্যাক তার কোনো কথাই কানে তোলে না। এরপরেই দেখানো হয় যে নিক্সি সিরিনার বানানো সেই শেলটা বেনের কাছে নিয়ে যায়, আর সে তাকে বলে যে সে যখন সমুদ্রের মাঝামাঝি গিয়ে পৌঁছাবে তখন এই শেলটা যেন সে সমুদ্রের মধ্যে ফেলে দেয়। কিন্তু বেন ওই শেলটা নিয়ে সেখানেই জলে ফেলে দেয়। সেখানে নিক্সি তখনই জলে নেমে ওই শেলটা নিয়ে চলে আসে এবং বেন এটা জানতে পেরে যায় যে নিক্সি একটা মারমেড। এইটা দেখে বেন খুব খুশি হয় আর সে সমুদ্রে ঘুরতে যেতে রাজি হয়ে যায়। আর সে নিক্সির থেকে ওই শেলটাও নিয়ে নিয়েছিল। এরপরেই বাড়ি ফিরে এসে নিক্সি সিরিনাকে এই ব্যাপারটা বলে এবং এটা শুনে সিরিনা খুব খুশি হয়ে যায়। আর তারপরেই সে জলের নিচে গিয়ে ওই শেলগুলো কুড়িয়ে নিজের জন্য একটা ব্রেসলেট বানায়। এরপরেই তারা ক্যাফে যাওয়ার জন্য রেডি হয় এবং তারা রিটার থেকে কিছু টাকা পয়সা চায়। কিন্তু সেখানে রিটা তাদেরকে বলি যে তোমরা নিজেদের টাকা পয়সা নিজেরা গিয়ে রোজগার করো। এরপরেই তারা যখন ক্যাফেতে যায় সেখানে এবি সিরিনার হাতে ওই ব্রেসলেটটা দেখে বলে যে আমি তোমার কাছ থেকে 36টা এরম ব্রেসলেট কিনতে চাই। এইটা শুনে সিরিনা আর লাইলাও খুব খুশি হয়ে যায় কারণ তাদের এখন টাকা পয়সার প্রয়োজন। এরপরেই সিরিনা আবার সমুদ্রে যায় সেল আনবার জন্য। আর অন্যদিকে লাইলা জ্যাককে খুঁজতে তার বাড়িতে যায়। কিন্তু জ্যাক আবার ওই ম্যাকো আইল্যান্ডে পৌঁছে গেছিল ওই ট্রাইডেন্টটাকে খুঁজবার জন্য এবং সে তার শক্তি দিয়ে ওই পাথরের দরজাটা খোলার চেষ্টা করে। কিন্তু সে সেটা না করতে পেরে রেগে মেগে আবার জলে সাঁতার কাটতে চলে যায়। সেখানে সমুদ্রে জ্যাক সিরিনার লেজটা দেখতে পায় এবং জ্যাক যখনই তাকে ফলো করার চেষ্টা করে সেখানে সিরিনা তাড়াতাড়ি সাঁতার কেটে বেরিয়ে যায়। এরপরেই সিরিনা বাড়ি ফিরে এসে বলে যে সে সমুদ্রে জ্যাককে দেখেছে এবং হয়তো জ্যাকও তাকে দেখে ফেলেছে। এরপরেই জ্যাক লাইলাকে গিয়ে বলে যে সে সমুদ্রে একটা মারম্যানের লেজ দেখেছে, আর এইটা ভেবেই সে চিন্তায় পড়ে যায় যে তার মতন আর একটা মারম্যান সমুদ্রে রয়েছে। কিন্তু আসলে সেটা কোনো মারম্যান নয়, বরং সিরিনা ছিল। এরপরেই লাইলা এসে সিরিনা আর নিক্সিকে বলে যে তাদের এবার উচিত জ্যাককে সব সত্যি কথা খুলে বলার, কারণ ওই ট্রাইডেন্টের জন্য তার প্রাণহানি হতে পারে। কিন্তু সেখানে নিক্সি আর সিরিনা এতে রাজি হয় না। এরপরেই লাইলা আবার ক্যাফেতে গিয়ে জ্যাকের সঙ্গে দেখা করে এবং সেখানে তারা আবার একটা পরিকল্পনা বানায় যে জ্যাককে ওই পূর্ণিমার আলো থেকে কি করে লুকিয়ে রাখা যায়, কারণ সেই রাতেও পূর্ণিমা ছিল। এরপরেই যখন ইভি জ্যাককে আবার লাইলার সঙ্গে দেখে সে তার সাথে ব্রেকআপ করে চলে যায়। সেখানে ক্যামও আসে কিন্তু জ্যাক তার সাথেও লড়াই করে। এরপরেই সেদিনকে তারা তিনজন মিলে জ্যাককে ওই ঘরে আটকে রাখার চেষ্টা করে কিন্তু পূর্ণিমার আলো বেরোতেই জ্যাক আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং সে নিয়ন্ত্রণ হারিয়ে জলে ঝাঁপ মেরে দেয়। জ্যাক সাঁতার কেটে ম্যাকো আইল্যান্ডের দিকে রওনা দেয় এবং তার পিছন পিছন লাইলা নিক্সি আর সিরিনাও রওনা দেয়। সেখানে পূর্ণিমার আলো পড়ার কারণে ওই পাথরের দরজাটাও এখন খুলে গেছে এবং সেই পুলের দ্বারটাও খোলা এখন, এবং জ্যাক সঙ্গে সঙ্গে গিয়ে ওই পুলে প্রবেশ করে আর তার পিছন পিছন লাইলা নিক্সি আর সিরিনাও সেখানে প্রবেশ করে। এরপরেই যখন সেখানে গিয়ে জ্যাক ওই ট্রাইডেন্টটা ধরে নেয় তখনই সেখানে লাইলা নিক্সি আর সিরিনা এসে ওই ট্রাইডেন্টটাকে টেনে নেয় এবং তখনই ওই পুলটা শেষ হয়ে যায় আর তারা তিনজন বাইরে এসে পড়ে। কিন্তু এখন জ্যাক জেনে গেছে যে লাইলা নিক্সি আর সিরিনা তিনজনেই মারমেড। সেখানে জ্যাক এখন এটাই মনে করছিল যে তারা তিনজন ওই ট্রাইডেন্টটাকে নিতে চায়, সেই কারণে সে জ্যাককে ওটার থেকে দূরে রাখছে আর এই কারণেই সে তার সঙ্গে বন্ধুত্ব ভেঙে দেয়। তারা তিনজন জ্যাককে বোঝানোর অনেক চেষ্টা করে কিন্তু জ্যাক তাদের কোনো কথাই কানে তোলে না। আর এরপরেই সে ক্যামকে এই সব কিছু বলে তাকে আবার তার বন্ধু বানিয়ে নেয়। লাইলা নিক্সি আর সিরিনার কাছে এখন আর কোনো উপায় নেই, কিন্তু এরপরে তারা কি করে সেটা আমরা এখন দেখব। এরপরেই রিটা তাদেরকে সাহায্য করে এবং তাদের ট্রেনিং শুরু হয়ে যায়। সেখানে রিটা তাদের পাওয়ারগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখায় এবং প্রথমে তাদেরকে শেখানো হয় যে তারা যে কোনো জায়গায় কিভাবে ওয়েদারকে কন্ট্রোল করবে এবং যে কোনো জায়গায় তারা কিভাবে বৃষ্টি আনবে। প্রথম ক্লাস শেষ হওয়ার পরেই তারা তিনজন সেখানে মেঘ বানিয়ে বৃষ্টি আনার চেষ্টা করে কিন্তু সেখানে একমাত্র নিক্সি সাকসেসফুল হয়। এরপরেই আমাদের দেখানো হয় যে জ্যাক আর ক্যাম এখন এটাই সন্দেহ করছে যে তাদের প্রিন্সিপাল স্যান্টোসও একটা মারমেড, এবং এরপরেই তাদের প্রিন্সিপাল স্যান্টোস জ্যাকের গার্জেন কল করে আর সে জ্যাককে বলে যে তাকে সকলের সামনে বলতে হবে যে এইবার তার গ্রেড এত কম কেন এলো। পরের দিন জ্যাক যখন তার বাবা মাকে নিয়ে সেই প্রিন্সিপাল অফিসে যায় সেখানে একজন আসে স্যান্টোসকে চা দেওয়ার জন্য এবং তখনই জ্যাক তার শক্তি দিয়ে সেই চাটা টেবিলে ফেলে দেয় আর আস্তে আস্তে সে সেটাকে স্যান্টোসের গায়ে ফেলার চেষ্টা করে।
কিন্তু স্যান্টোসও তার শক্তি দিয়ে সেই চাটাকে আটকে নেয়। সেখানে জ্যাকের এই কাজকর্মগুলোর জন্য স্যান্টোস জ্যাকের বাবাকে বলে যে জ্যাকের গ্রেড কম আসেনি, বরঞ্চ স্কুলের ভুল হয়ে গেছে, আর তারা অন্য একটি স্টুডেন্টের গ্রেড জ্যাকের মার্কশিটে বসিয়ে দিয়েছে। আর এই কাজটা করার পরেই জ্যাক এখন কনফার্ম হয়ে গেছে যে মিস স্যান্টোস আসলে একটা মারমেড। এরপরেই রিটা ফিরে এসে তাদের তিনজনকে বলে যে জ্যাক এখন এটা জেনে গেছে যে স্যান্টোস একটা মারমেড, আর সে যখন তখন যে কাউকে এই কথাটা বলে দিতে পারে, সেই কারণে এই মুহূর্তেই তাকে স্কুল এবং এই জায়গাটা ছেড়ে পালিয়ে যেতে হবে। সেখানে তারা তিনজন ভাবে যে তাদের কোনো একটা উপায় বের করতে হবে যাতে রিটাকে তারা সাহায্য করতে পারে, এবং এরপরেই তারা লুকিয়ে জ্যাকের বাড়িতে যায়, এবং সেখানে তারা লুকিয়ে লুকিয়ে জ্যাককে অনেক ডিস্টার্ব করে। জ্যাক যখন ইভিকে নিয়ে তার ঘরে সিনেমা দেখতে ঢোকে, তখনই লায়লা অদৃশ্য হয়ে তার ঘরে ঢুকে পড়ে, এবং সে লুকিয়ে লুকিয়ে জ্যাকের গায়ে জল ফেলার চেষ্টা করে। এরপরেই সেখানে জ্যাক ইভিকে সেখান থেকে নিয়ে বেরিয়ে আসে এবং তাকে বাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু তখনই বাইরে নিক্সি তার শক্তির মাধ্যমে সেখানে মেঘ এনে বৃষ্টি করিয়ে দেয় এবং জ্যাক পুরো সেখানে ভিজে যায়। জ্যাক সেখান থেকে পালিয়ে তার ঘরে চলে আসে, কিন্তু তখনই তার লেজ বেরিয়ে যাওয়ার কারণে সে মাটিতে পড়ে যায়। এরপরেই তারা তিনজন জ্যাকের কাছে গিয়ে বলে যে তুমি যদি স্যান্টোসের এই রহস্যটা সবাইকে বলে দাও, তাহলে আমরাও তোমার এই রহস্যের কথাটা সবাইকে বলে দেব। এরপরেই আমরা দেখতে পারি জ্যাক রিটার কাছে গিয়ে তার এই কাজের জন্য ক্ষমা চায়, এবং রিটা তাদের তিনজনের জন্য খুব খুশি ছিল, কারণ এখন তারা তার সেই রহস্যটাকে লুকিয়ে রাখতে তার সাহায্য করেছে। আর আজ থেকে রিটা তাদেরকে রোজ ট্রেনিং দেবে এবং তাদের ক্লাসের হেড নিক্সিকে বানানো হয়। এরপরেই দেখানো হয় যে ক্যাফেতে গিয়ে জ্যাক ইভিকে একটা গিফট দেয়, আর সেটা পেয়ে ইভি খুব খুশি হয়ে যায়। অন্যদিকে সমুদ্রের ধারে ডেভিড একটা শো করার কথা ভাবে এবং সে সিরিনাকে সেখানে গান গাইবার জন্য ইনভাইট করে। সেখানে প্রথমে সিরিনা এতে রাজি হয় না, কিন্তু ডেভিডের অনেক করে জোর করাতে সে রাজি হয়ে যায়। এরপরেই আমরা দেখতে পারি যে রিটা তাদের ক্লাস নিচ্ছে এবং সেখানে সে তাদেরকে শেখায় যে তাদের আঙুলের ব্যবহার করে কি করে তারা সব জিনিসগুলোকে ছোট অথবা বড় করতে পারবে। সেখানে সিরিনা এই লেসেনটা শিখতে পারে না, কারণ সে ডেভিডের সাথে তার গানের রিহার্সাল করছে। এরপরেই লায়লা আর নিক্সি এসে সিরিনাকে মানা করে ডেভিডের এত কাছাকাছি যেতে, কিন্তু সিরিনা তার কোনো কথাই কানে তোলে না। এবং এরপরেই সেই ক্যাফেতে সিরিনা তার গানের অডিশন দেয়, কিন্তু তখনই সেখানে নিক্সি ওই আঙুলের পাওয়ারটাকে ইউজ করে তার গলার আওয়াজটাকে এত উঁচু করে দেয় যে সেখানকার সমস্ত কাঁচের টুকরোগুলো ফেটে যেতে শুরু করে। আর সেখানে জ্যাক ইভিকে যে গিফটটা দিয়েছিল সেটাও সেখানে ভেঙে যায়। সেখানে সিরিনা কাঁদতে কাঁদতে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু জ্যাক নিক্সিকে তার আঙুলের ব্যবহার করে ওই কাজটা করতে সে দেখে নেয়, এবং এরপরেই সে বাড়িতে গিয়ে ইভিকে দেওয়া সেই গিফটটা আবার জুড়িয়ে নেয়। আর তারপরেই সে ক্যামকে গান গাইতে বলে এবং সে নিক্সির মতন তার আঙুলটাকে ব্যবহার করে ক্যামের গলাটাকে আরো সুরিলা বানিয়ে দেয়। জ্যাক আর ক্যাম এই জিনিসটা দেখে ভীষণ খুশি হয়ে যায়। এরপরেই তারা তিনজন যখন ওই ক্যাফে থেকে চলে গেছিল, সেখানে কার্লি তার অডিশন দিতে আসে এবং জ্যাক সেখানে তার আঙুলের পাওয়ারটা ব্যবহার করে কার্লির গলাটাকে দারুণ করে দেয় এবং সেই রাতের গানের জন্য তাকে সিলেক্ট করে নেওয়া হয়। অন্যদিকে দেখানো হয় যে লায়লা আর নিক্সি বাড়িতে এসে সিরিনাকে বোঝায় যে তারা তাদের কাজ করতে এখানে এসেছে এবং তাদের ফোকাস শুধু তাদের কাজের উপরেই থাকা উচিত, তাদের এইভাবে ডিস্ট্র্যাক্ট হয়ে যাওয়াটা একেবারে সুবিধার হবে না। সেখানে তাদের বোঝানোর পরে সিরিনা বুঝতে পারে, আর সে তাদেরকে বলে যে ডেভিডের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে সেই পড আর তোমরা। সেখানে তারা তিনজন খুব খুশি হয়ে যায় এবং তারপরে সেই গান শুনতে তারা ক্যাফেতে যায়। সেখানে কার্লি গান গাইতে ওঠে, কিন্তু এইবার জ্যাক তার সেই পাওয়ারগুলো ইউজ করে না, সেই কারণে কার্লি বেশিক্ষণ গাইতে পারে না। এরপরেই ডেভিড গিয়ে সিরিনাকে গাইতে বলে এবং সেখানে যখন সিরিনা গাইতে শুরু করে সকলে সেটা ভীষণ এনজয় করে। এরপরেই দেখানো হয় যে জ্যাক তার বাড়ির পুলে সাঁতার কাটছিল, কিন্তু তখনই ক্যাম তার ফোন নিয়ে সেই ভিডিওটা করে নেয় আর তারপরে সে তার ল্যাপটপে ওটা সেভ করে নেয়, কিন্তু জ্যাকের রেগে যাওয়ার কারণে সে ল্যাপটপ থেকে ওটা ডিলিট করে দেয়, কিন্তু ক্যাম তার ফোনে সেই ভিডিওটি এখনও রেখে দেয়। অন্যদিকে দেখানো হয় রিটা তাদের তিনজনকে ট্রেনিং দিচ্ছিল যে তারা তাদের শক্তির ব্যবহার করে কি করে একটা জিনিসকে না ছুঁয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় শিফট করতে পারবে। এরপরেই সেখানে লায়লা আর নিক্সি তাদের শক্তির একটা প্রতিযোগিতা করছিল, কিন্তু সেখানে লায়লা জিতে যায় এবং নিক্সির মন খারাপ হয়ে যায় এবং সেখান থেকে সে ক্যাফেতে চলে যায়। এরপরেই সেই ক্যাফেতে ক্যাম আসে এবং সে তার ফোন নিয়ে নিক্সিকে জ্বালাতন করতে শুরু করে। সেখানে নিক্সি রেগে গিয়ে তার হাতের পাওয়ার দিয়ে তার ফোনটা টানার চেষ্টা করে, কিন্তু তখনই সেখানে কার্লি চলে আসে এবং তার সাথে নিক্সির হাতটা ধাক্কা লাগার কারণে সেই শক্তিটা ওখানেই শেষ হয়ে যায়
এবং ফোনটা ছিটকে গিয়ে ডেভিডের কাউন্টারে পড়ে যায় এবং ডেভিড সেটা নিজের ফোন ভেবে পকেটে নিয়ে নেয়। এরপরেই ক্যাম লাইলা, নিক্সি, সিডিনা আর জ্যাককে গিয়ে বলে যে ওই ফোনে জ্যাকের কিছু ছবি রয়েছে আর এখন ফোনটা ডেভিডের কাছে, তো সে সেটাকে দেখে নিতে পারে। এবং তারপরেই তারা চেষ্টা করে নানা রকমভাবে যাতে ডেভিডের থেকে ওই ফোনটা লুকিয়ে তারা ফিরিয়ে আনতে পারে। সেখানে সিরিনা ডেভিডকে ডিস্ট্রাক্ট করার জন্য ক্যাফেতে তার সাথে গান গাইতে শুরু করে এবং তখনই ডেভিড তার পকেট থেকে ফোনটি বের করে মাটিতে রাখে এবং লায়লা তখনই তার শক্তি দিয়ে ওই ফোনটাকে নিজের কাছে টানার চেষ্টা করে। সেখানে জ্যাকও এই শক্তিটা ব্যবহার করে এবং তাদের মাঝে একটা প্রতিযোগিতা লেগে যায়, কিন্তু তখনই ডেভিড তার ফোনটাকে সেখানে দেখে নেয় আর সে আবার সেটাকে নিজের পকেটে ঢুকিয়ে রাখে। এরপরেই যখন রাতের বেলা ডেভিড তার ক্যাফে বন্ধ করে বাড়ি চলে যায়, সেখানে তারা ওই ফোনটা খোঁজবার জন্য ওই ক্যাফেতে আবার প্রবেশ করে। তারা সব জায়গা খুঁজে নেয় কিন্তু ওই ফোনটি কোথাওই তারা পায় না। কিন্তু এরপরেই ডেভিড আবার সেই ক্যাফেতে ফিরে আসে এবং তখনই ক্যাম আর নিক্সি একটা জায়গায় লুকিয়ে পড়ে এবং বাকিরা নিজেদেরকে অদৃশ্য করে নেয়। এরপরেই ডেভিড তাদের আওয়াজ পায় এবং সেই আলমারির পিছনে যেতেই সেখানে ক্যাম আর নিক্সিকে দেখতে পায়, কিন্তু তারা তাকে মিথ্যে বলে আর বলে যে আমরা এখানে চশমা নিতে এসেছিলাম। এরপরের দিনকেই ক্যাম সেই ক্যাফেতে এসে নিক্সিকে বলে যে ওই ফোনটি ডেভিডের পকেটে নয়, বরং সেটা সেই কাউন্টারের নিচে একটা ঝুড়িতে গিয়ে পড়ে এবং সেইটাকে কার্লি পরে ফ্রিজে রেখে দিয়েছিল এবং তারপরেই দেখা যায় যে সেই ফোনটি কার্লির হাতে এবং কার্লি সেই ফোনটা চালাতেই যাবে। কিন্তু তখনই সেখানে নিক্সি ক্যামের ওপরে চেঁচিয়ে ওঠে। তারা সেখানে ইচ্ছা করে ঝগড়াঝাটি করে যাতে কার্লির ডিস্ট্র্যাক্ট হয়ে যায় এবং সেখানে ঠিক তেমনটাই হয়। সেখানে নিক্সি ক্যামের মাথার উপরে একটা জুস ফেলে দেয় এবং তখনই ক্যাম হেল্পের জন্য কার্লিকে ডাকে আর কার্লি সেই কাউন্টারেই ফোনটি রেখে সেখানে চলে আসে। এরপরেই সেখানে নিক্সি তার শক্তির ব্যবহার করে ওই কাউন্টারের উপরে রাখা ফোনটাকে ব্লাস্ট করিয়ে দেয় আর এরপরেই ক্যামের মন খারাপ হয়ে যায় এবং সে ফোনটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেয়। এরপরেই দেখানো হয় যে জ্যাক যখন সমুদ্রে সাঁতার কাটছিল সেখানে একটি পাথর লক্ষ্য করে এবং সেটাকে সে বাড়িতে তুলে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে এসে যখন সে পাথরটি ভাঙে সে ভেতর থেকে একটা মুন রিং পায়। জ্যাক ওই মুন রিংটার শক্তি সম্পর্কে জানে না, সেই কারণে সে ওটা এভিকে গিফট করে দেয়। সেই ক্যাফেতে সবাই ইভির ওই রিংটা দেখে খুব খুশি হয়, কিন্তু সিরিনা যখন মুন রিংটি ইভির হাতে দেখে সে লায়লা, রিটা আর নিক্সিকে গিয়ে বলে যে জ্যাক একটা মুন রিং কোথাও থেকে খুঁজে পেয়েছে। সেখানে রিটা এটা শুনে তাদেরকে বলে যে ইভির কাছ থেকে ওই রিংটা সরাতে হবে, কারণ সেটা ইভির জন্য ক্ষতিকারক হতে পারে কারণ তাতে অনেক শক্তি রয়েছে। আর এরপরে রিটা তাদেরকে কিভাবে বরফ আকাশে উঠিয়ে সেটাকে ভাঙতে হয় সেটা ট্রেনিং দেয়। এরপরেই আমরা দেখতে পারি তারা তিনজন জ্যাকের কাছে যায় এবং সেখানে তারা জ্যাককে বলে যে ইভির কাছ থেকে ওই মুন রিংটা ফিরিয়ে নিয়ে আসতে হবে, কারণ সেটা তার জন্য ক্ষতিকারক হতে পারে। ওই মুন রিংটা শুধু মারমেড্রাই পড়তে পারে। এরপরেই জ্যাক আর ক্যাম ইভির কাছ থেকে ওই রিংটা ফেরত আনার একটা পরিকল্পনা করে এবং সেদিনকে তাদের বাড়িতে একটা লাঞ্চ পার্টি ছিল এবং সেখানে সিরিনা, লায়লা, নেক্সি, রিটা এদেরকেও ইনভাইট করা হয়। এবং এরপরেই ডিনারে বসে জ্যাক ইভিকে বলে ওই রিংটা তার মাকে দেখানোর জন্য। সেখানে জ্যাকের মা ওই রিংটা দেখার পরে টেবিলেই রেখে উঠে যায় এবং তখনই ক্যাম ইচ্ছা করে খাবারের ওপরে জল ফেলে দেয় আর তখনই সবাই ওই খাবারের টেবিল ছেড়ে উঠে পড়ে। আর এই সুযোগটাকেই কাজে লাগিয়ে লায়লা ওই রিংটাকে ছিটকে গাছের মধ্যে ফেলে দেয়। এরপরেই লায়লা আর জ্যাক সেই গাছের মধ্যে থেকে রিংটা খোঁজার চেষ্টা করে। লায়লা সেখানে ওই রিংটা পায় না, কিন্তু জ্যাক পেয়ে যায়। এরপরেই জ্যাক ঘরে চলে আসে এবং সেখানে লায়লা, নিক্সি আর সিরিনা গিয়ে জ্যাকের কাছ থেকে ওই রিংটা ফেরত নেওয়ার চেষ্টা করে। এরপরেই সেখানে হঠাৎ করে স্যান্টোস প্রবেশ করে এবং ওই মুন রিংয়ের আলোটা তার গায়ে গিয়ে লাগার কারণে সে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়। আর সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে লায়লা জ্যাকের হাত থেকে ওই মুন রিংটা ছিনিয়ে নেয়। এরপরেই জ্যাক ক্যামকে সেখানে নিয়ে আসে এবং নিক্সি বাইরে গিয়ে সবাইকে ডিস্ট্র্যাক্ট করার চেষ্টা করে। এরপরেই জ্যাক স্যান্টোসের গায়ে একটু জল ছিটিয়ে দেয় এবং তখনই তার ফিস্টেল বেরিয়ে আসে। সেখানে সিরিনা বলে যে আমাদেরকে স্যান্টোসকে এবার জলের মধ্যে ফেলে দিতে হবে, তাহলেই হয়তো তার জ্ঞান ফিরে আসবে। আর তারপরেই আমরা দেখতে পারি যে তারা স্যান্টোসকে লুকিয়ে লুকিয়ে নিয়ে বেরিয়ে জলের মধ্যে ফেলে দেয় এবং তখনই স্যান্টোসের জ্ঞান ফিরে আসে। লায়লা এখন সেই মুন রিংটা পেয়ে খুব খুশি হয়ে যায়, কিন্তু রিটা বলে যে তুমি এখন এই রিংটা ব্যবহার করতে পারবে না। কিন্তু তখনই দেখা যায় যে সেই মুন রিং থেকে আবার একটি আলো বেরিয়ে রিটার গায়ে পড়ে এবং রিটা আবার অজ্ঞান হয়ে যায়। এবং এই ফানি সিনের সাথেই এই পার্টটাও এখানে শেষ হয়ে যায়। লায়লা, নিক্সি আর সিরিনা এখনও তাদের কাজ সম্পূর্ণ করতে পারল না,
এবং এর পরের পার্টের এক্সপ্লেনেশন আমি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসব। আর সেখানেই আপনারা জানতে পারবেন যে তারা আসলে তাদের এই প্ল্যানটাকে সাকসেসফুল করতে পারলো কি পারলো না।